হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন? এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন। আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ঘটনাটা হলো সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন, আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে, আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে, যত সৃষ্টি আছে সকল প্রাণীকে, সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন না সুলাইমান তুমি পারবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাহলে এক মাসেরটা খাওয়াই, এক সপ্তাহটা খাওয়াই, কমাতে কমাতে বলছে এক বেলা খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাও পারবে না। তারপর তিনি পিড়াপিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা ডেকে রান্না করলেন, একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে, আমিও দাওয়াত পেয়েছি, সে এসে সব খাবার খেয়ে ফেলেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তার অনেক বড় জিজ্ঞাসা, এটা সম্ভব না। এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সুলাইমান জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা বা তার আয়োজন করেছেন। তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও, আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হাদিসে, গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে, কোনো তাফসীর গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন গড়া ঘটনা, এটার কোনো সত্যতা প্রমাণিত নয়। বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন। এ বিষয়ে কাতার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে, আমাদের মাসিক আল কাউসার বিষয়ে প্রশ্নোত্তর আছে, আর অনেক উলামা ইকরামের গবেষণা আছে। সবগুলোর খোলাসা একটাই, যেটা ভিত্তিহীন কথা, সুলাইমান একবেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীকুলকে খাইয়েছেন এমন কোনো কথা সঠিক নয়। প্রথমত এরকম উদ্ভট তামান্না, এরকম উদ্ভট চাহিদা কোনো নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না। নবীরা আল্লাহর শান ভালো করে জানা, আল্লাহর কাছে কী চাওয়া যায় আর কী চাওয়া যায় না, যেটা আল্লাহর শান ওইটা কোনো নবী চাইতে পারেন না। এটা উদ্ভট একটা চাওয়া, এটা কোনো নবীর শানে যায় না, প্রথমত এটা প্রমাণিত না। এর বাইরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না, অতএব এইখান থেকে বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প, এর কোনো সত্যতা প্রমাণিত নয়। স্টক করে মালামাল জমা করে মূল্য বৃদ্ধি করে বেচা কেনা করা যায় আছে কিনা, এখন পেঁয়াজ নিয়ে চলছে তুলকালাম, কদিন পর পরে আমাদের দেশে এগুলো হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি সংকট সৃষ্টি করার জন্য সমাজে মাল সরায় রেখা দাম বাড়লে তখন বিক্রি করে, সে গুনাহগার, সে হারাম কাজ করে, গুনাহের কাজ করে, বিধায় সংকট সৃষ্টি করে তারপরে দাম বাড়ায় বিক্রি করব। ব্যবসায়ীরা যারা এ কাজ করেন তারা গুনাহের কাজ করেন। খুব আফসুস হয়, অনেক লম্বা দাড়িওয়ালা মুরব্বী আছেন, মাথা টুপিওয়ালা মুরব্বী আছেন যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। টাকা পয়সা কিছু কামাবেন কিন্তু সাথে জাহান্নাম নিশ্চিত করে ফেলবেন, অতএব আল্লাহর ভয়ে এগুলো থেকে সরে আসার চেষ্টা করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।